পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লক শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে বাংলা নিজের মেয়েকেই চায়। উপস্থিত ছিলেন মৃণাল কান্তি দাস, মানস রায়, স্বপন মাইতি, গোলকেশ নন্দ গোস্বামী, সত্যেশ্বর নন্দী, অপরেশ সাঁতরা, গৌতম জানা। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা নিজের মেয়েকে চায় সাংবাদিক বৈঠকে কি বললেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এখনও প্রার্থী তালিকা না ঘোষণা হলেও বাংলার নিজের মেয়েকে চায় এই কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চল ব্লক স্তরে বাংলা নিজের মেয়েকে চায় এই কর্মসূচি পালন করছেন। আজ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা নিজের মেয়েকে চায় এই কর্মসূচিতে সাংবাদিক বৈঠকে কি বললেন আপনারা দেখছেন হলদিয়া নিউজ। জানেন বাংলার 10 কোটি মানুষ মমতা ব্যানার্জির সঙ্গেই আছেন, 10 কোটি মানুষ এই সুযোগ সুবিধা নিয়েছেন। যে বিরোধী পক্ষের যে প্রধান মুখ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, তাদের প্রতিটি পরিবারই স্বাস্থ্যসাথীর সুযোগ নিয়েছেন। জ্যোতির্ময় সিং মাহাতো যিনি সাংসদ, তার পরিবারও স্বাস্থ্যসাথীর সুযোগ নিয়েছেন। দিদির খাবে, দিদির পড়বে, দিদির পরিকল্পনায় নিজের সুযোগটা গ্রহণ করবে, তারাই আবার দুয়ারে সরকারের বিরোধিতা করবে, স্বাস্থ্যসাথীর বিরোধিতা করবে, সেটা আমরা জানি। কিন্তু মানুষ প্রভূতভাবে সাড়া দিয়েছেন, উপকৃত হয়েছে। যে দুর্গতি নাশিনী দুর্গা যেমন সবার দুর্গতি নাশিনী দুর্গা যেমন সকলের বিপদের সময় আমরা তার স্নেহের তার আশীর্বাদ পাই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে মানুষের যত রকম দুর্যোগ হয়েছে, কখনো ঝড়, কখনো অতি মহামারী কোভিড, আবার কখনো বন্যা, বাংলার যে প্রান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে স্নেহের পরশ তারা পেয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে যে জন্মালে শিশুসাথী আর মৃত্যুকালে সমব্যথী, এই প্রকল্পগুলির মধ্যে এতগুলি প্রকল্পের মধ্যে আছে, বাংলার এমন একটি পরিবার নাই যে এই প্রকল্পের শরিক হয়নি, কোনো না কোনো প্রকল্প সে পায়নি, এমন পরিবার নাই। যে কারণে আজকে এই স্লোগান নিয়ে আমাদের মৌলিক বিষয়বস্তু যে মানুষের কাছে এই বার্তা দেওয়া যে বাংলা কোনো বহিরাগতকে চায় না, বাংলা তার ঘরের মেয়েকেই চায়, এই স্লোগানের তাৎপর্য এই কারণে। নিজের মেয়েকেই চায়, আজকে আমরা পটাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সেই স্লোগানটাকে সামনে রেখে আমরা আগামী কয়েকটা দিন আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে যাবো, বাড়ি বাড়ি পৌঁছে যাব। তার কারণ যে 10 বছরে মুখ্যমন্ত্রীর যে মানবিক মুখ বাংলা দেখেছে, মানবিকভাবে যেভাবে নিজেকে প্রত্যেকটা বাড়ির মেয়ে হিসাবে প্রতিষ্ঠিত করেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সমস্ত স্তরে তিনি পৌঁছে দিয়েছেন। সে আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ বয়স্ক ভাতা হোক, বিধবা ভাতা হোক, সে মানবিক প্রতিবন্ধী হোক, মানসিক প্রতিবন্ধী হোক, সে কৃষক হোক, সে ছাত্র হোক, সে যুব হোক, সে কন্যা হোক, প্রত্যেকের কাছেই কিছু না কিছু উন্নয়ন তিনি পৌঁছে দিয়েছেন। সেই উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে আগামী নির্বাচনে, এবং আগামী নির্বাচনে মানুষ তার বাড়ির মেয়েকে আবার যাতে নির্বাচনে ফিরিয়ে আনে, সেই জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন আমরা আসবে, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নারদাতলা গ্রাম থেকে অভিযোগ উঠেছে, বিক্ষোভ দেখানো হয়েছে গ্রামবাসীদের তরফ থেকে, যে ওখানে দুয়ারে সরকারের আবেদন করেও বার্ধক্য বিধবা ভাতা পাওয়া যায়নি। এটা সর্বজ্ঞ মিথ্যা। তার কারণ হচ্ছে আবেদনকারী যে প্রথম ফেজে যারা আবেদন করেছিলেন
সেখানে অনেকেই আবেদন করেছিলেন, আবার অনেকে আবেদন করেননি। সরকার আবার দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলেন, অনেকে দ্বিতীয়বারে আবেদন করেছেন, কিন্তু একটা কোটা তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 15 লক্ষ প্রথমে, তাতে সবাই যারা যারা ছিলেন তারা পেয়ে গেছেন, আবার তারা পাবে। এখানে মুখ্যমন্ত্রী বাজেটেই ঘোষণা করেছেন যে সবার জন্যই 60 বছর পেরোলেই পাবেন। সুতরাং এখানে কারোর অভিযোগের কোনো কারণ আমরা দেখছি না, নেই। প্রাপক তালিকায় নাম থাকা সত্ত্বেও সেখানে নাম কেটে দেওয়া হচ্ছে, খুঁজে খুঁজে নিজেদের দলের লোককেই দেওয়া হচ্ছে না, এরকম কোনো ঘটনা নেই। এটা যারা বলছে তারা অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ করছে, বিরোধীরা তো করে এমনিতেই, কিন্তু আমরা তো বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি, আমরা বাড়িতে বাড়িতে মানুষের যে সাড়া যে উৎসাহ পেয়েছি সেখানে, এটা আমাদের কাছে মনেই হচ্ছে না যে কেউ এখান থেকে তাদেরকে আমরা ইচ্ছা করে বাদ দিয়েছি। বিজেপির অভিযোগ জনসংযোগ কর্মসূচি থেকে গ্রামের মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমরা কোনো ভুল প্রতিশ্রুতিও দেই না, ভুল বোঝাইও না, আমরা তো কোনো প্রতিশ্রুতি ভোটের মুখে দিচ্ছি না। আমরা কি করেছি 10 বছরে সেটা তারা হাতে হাতে তারা পেয়েছেন, তারা তো বলছেন যে আমরা এটা পেয়েছি, এই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, আমি কৃষক বন্ধু টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, আমি সবুজ সাথী সাইকেলটা পেয়েছি, আমার কন্যাশ্রী মেয়েটা টাকা পেয়েছে, আমার রূপশ্রী মেয়েটা বিয়ের টাকা পেয়েছে। এটা যদি কোনো বিজেপি নেতা প্রমাণ করে দিতে পারে যে এটা পাইনি, তারা বলুক, আমাদের সামনে চ্যালেঞ্জ করুক, আমরা তাদেরকে বুঝিয়ে দেবো। বাংলায় নিজের মেয়েকে চাই, এই প্রচারের জন্য সারা রাজ্য জুড়ে চলছে প্রেস কনফারেন্স, এ বিষয়ে আপনি কি বলবেন? আজকে আমরা পটাশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে এখন চলছে আমাদের পটাশপুর ব্লক, আমাদের ব্লক সভাপতি নামকান্তি দাস এবং সহ সভাপতি আর দুজন আছেন, অপর মাইতি অপরেশ সাঁতরা এবং আমার জেলা সম্পাদক গোলকৃষ্ণ গোস্বামী এবং আমাদের শ্রীরামপুর অঞ্চলের সভাপতি সত্যেশ্বর নন্দী এবং গৌতম জেনা আমাদের প্রধান। আমরা সবাইকে নিয়ে প্রেস কনফারেন্স করছি একটাই উদ্দেশ্য যে আগামী দিনে মমতা ব্যানার্জির যে কর্মসূচি মানুষের কাছে পৌঁছে গেছে কোনো মানুষ বলতে পারবে না। বিশেষ করে আমি শ্রমিক শ্রেণীর ক্ষেত্রেও বলি, শ্রমিকরা যেভাবে 34 বছর অবহেলিত ছিল, 34 বছর একটি বামপন্থের লাল পতাকা নিয়ে যারা শ্রমিকের রক্ত ছড়ানোর পতাকা নিয়ে রাজনীতি করেছিলেন, তারা 34 বছর শ্রমিককে যেভাবে উপেক্ষিত করেছিল, আমাদের মামানি মানুষের সরকার আসার পরে এই 9.5 বছরে তিনি কিন্তু শ্রমিকদের অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছেন, তাদের যে ন্যূনতম পরিষেবাগুলি, বিশেষ করে 100 দিনের কাজের মধ্য দিয়ে যে শ্রমিকের পরিবারগুলিকে মুখের মানে হাসির আলো ফুটিয়েছেন এবং তাদের রুজি রোজগারের জন্য, বিশেষ করে করোনা মহামারী বিপর্যয়ের সময় খাদ্যটা যোগান দিয়ে, বিনা পয়সায় খাদ্য যোগান দিয়ে যেভাবে মানুষকে উপকৃত করেছেন, তাই প্রত্যেকেই চাইছেন নিজের মেয়েকে নিজের বাড়িকে ফিরিয়ে আনতে, আবার পুনরায় ফিরিয়ে আনতে। তাহলে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা শ্রমিক পরিবার এবং যারা শ্রমজীবীর সঙ্গে যুক্ত ছিলেন, যারা বিভিন্ন ধরনের বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কীর্তন শিল্পী থেকে শুরু করে, যারা ঢাক বাজায় ঢাক শিল্পী থেকে শুরু করে এবং যাত্রা শিল্পী থেকে শুরু করে বাংলার যে ঐতিহ্য সবকে ফিরিয়ে আনার জন্য, সেই শিল্পীদেরকেও বাঁচানোর জন্য শিল্পী ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তিনি প্রত্যেকটা মানুষের কথা ভেবেছেন, তাই নিজের বাড়ির মেয়েকে নিজে ফিরিয়ে আনার জন্য আবার আমরা কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে সবাই ফিরিয়ে আনবে, সেই আওয়াজ সারা বাংলার দিকে উঠবে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড।